আসসালামু আলাইকুম সবাইকে, এগ্রিকালচার নলেজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমাকে দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আমি একটি শিমের ক্ষেতে আছি এবং আজকে শিমের জাপ পোকা কীভাবে দমন করা যায় এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো আমরা কিন্তু সকলে জানি শিম হচ্ছে আমাদের একটি সবজি জাতীয় ফসল এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন, আঁশ, ভিটামিন এবং মিনারেল রয়েছে। বসত বাড়ি থেকে শুরু করে মাঠ পর্যায়ে সর্বত্র কিন্তু শিম বাণিজ্যিকভাবে চাষ করা হয়। শিম গাছের প্রধান যে শত্রু পোকা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে জাপ পোকা। শিম গাছ মানে সেখানে জাপ পোকা আক্রমণ করবে, যার কারণে কিন্তু আমরা এই জাপ পোকার সঙ্গে সবাই পরিচিত। জাপ পোকা শিমের অন্যতম ক্ষতিকারক পোকা। পূর্ণাঙ্গ জাপ পোকা কালো রঙের হয়। মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কিন্তু জাপ পোকা দ্রুত বংশবৃদ্ধি করে। এই জাপ পোকার দেহ 1.5 থেকে 2 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। এই জাপ পোকার জীবনকাল 8 থেকে 10 দিন। দানাযুক্ত জাপ পোকা এক গাছ থেকে আরেক গাছে খুব সহজে উড়ে যেতে পারে, যার কারণে কিন্তু এরা অতি দ্রুত বংশবিস্তার করতে পারে। পূর্ণবয়স্ক পোকা ও নিম্ফ উভয় গাছের নতুন ডগা, কচি ডগা, ফুলের কুড়ি, ফুল ও ফল থেকে রস চুষে খায়। কচি গাছে পোকার সংখ্যা বেশি হলে গাছ মারা যেতে পারে। বয়স্ক গাছে এদের আক্রমণে পাতা কুঁকড়ে যায়, হলদে রং ধারণ করে, গাছের বৃদ্ধি কমে যায়। গাছে ফুল ও ফল অবস্থায় আক্রমণ হলে ফুলের কুড়ি ও কচি ফল ঝরে পড়ে, কচি ডগা মরে যায় এবং এরা গাছে মোজাইক ভাইরাস রোগ ছড়ায়। এবার আমরা কিভাবে এ পোকা দমন করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। পোকাগুলো প্রাথমিক অবস্থায় ডগা ও পাতায় দলবদ্ধভাবে অবস্থান করে। এই অবস্থায় এদের হাত দিয়ে পিষে মেরে ফেলতে হবে। এছাড়াও নিমবিজের দ্রবণ, মেহগুনি ফলের নির্যাস, ডিটারজেন্ট পাউডার এগুলো স্প্রে করেও কিন্তু জাপ পোকা দমন করা যায়। আসলে আপনি যখন বাণিজ্যিকভাবে শিমের চাষ করবেন তখন তো আর এভাবে আসলে জাপ পোকা দমন করা সম্ভব নয়, তখন কিন্তু আপনাকে স্প্রে করতে হবে আর স্প্রের মাধ্যমে কিন্তু আপনাকে সেখানে জাপ পোকা দমন করতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে মেলাথিয়ন 57 EC প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা ল্যামডা সাইহালোথিন গ্রুপের কীটনাশক যেমন সাইক্লোন 2.5 EC বা ক্যারাটে 2.5 EC প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে আমরা পুরো শিম গাছে ভালো করে স্প্রে করে দেবো। অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার টিডো 10 লিটার পানিতে 5 মিলি মিশিয়ে 5 শতক জমিতে আমরা স্প্রে করব। অথবা বেটাজেল 6WG 5 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে 10 দিন পর পর 2 থেকে 3 বার খুব ভালো করে স্প্রে করে দেব। আক্রমণের মাত্রা খুব বেশি হলে পাইরাজিম 70WDG 4 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে আমরা খুব ভালো করে স্প্রে করে দেব। এছাড়াও আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে পোকা আক্রমণের পূর্বে কিন্তু আমরা পোকা যেন আক্রমণ করতে না পারে সেজন্য কিন্তু আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। আক্রমণের পূর্বে থায়োসাইড 75WDG 1.5 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে আমরা খুব ভালো করে স্প্রে করে দেব, তাহলে কিন্তু সেখানে জাপ পোকার আক্রমণ করতে পারবে না। তাহলে এইভাবে যদি আমরা ব্যবস্থা নিই শিম খেতে কিন্তু আর জাপ পোকা আক্রমণ করতে পারবে না, এবং জাপ পোকা যদি আক্রমণ না করে তাহলে কিন্তু আপনার শিম অনেক ভালো হবে এবং সেই শিম ক্ষেত থেকে আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।